আজকে আমরা শিখবো পার্ট টু, কম্পিউটার কাকে বলে, কম্পিউটার বলতে কি বুঝি। বন্ধুরা, কম্পিউটার হলো একটি গ্রিস ভাষা যার অর্থ হলো গণক, যে যন্ত্র বৈদ্যুতিক তড়িৎ দ্বারা চালিত হয়। অর্থাৎ যে যন্ত্র বিদ্যুৎ দ্বারা চালিত হয় এবং চারটি বিশিষ্ট থাকে, সেই বিশিষ্টগুলো হলো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং প্রসেসিং ডিভাইস, এই প্রসেসিং ইউনিট, মেমোরি স্টোরেজ ইউনিট। এই চার বিশিষ্ট যন্ত্র এই চার বিশিষ্ট সমন্বয়ে যন্ত্রকে কম্পিউটার বলে। তা আমরা শিখলাম কম্পিউটার কাকে বলে। তো এই কম্পিউটারের ছাড়াও আরো রয়েছে, একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে আপনাকে ব্যবহার করতে হবে একটি মনিটর, একটি মাউস, একটি কিপ্যাড বোর্ড, মানে কিবোর্ড। তাহলে আপনার পরিপূর্ণ একটি কম্পিউটার। তো তার সংযোগ আবার করতে হবে কারেন্টের লাইনের সাথে, নচে কম্পিউটারটি চলবে না। তো আজকে আমরা শিখলাম কম্পিউটার কাকে বলে, কম্পিউটার বলতে কি বুঝি। দেখাবো আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।